হ্যালো, দিস ইজ জাহিদুল সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বায়োলজি আড্ডা উইথ জাহিদুল সৌরভ। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং প্রথমে জানাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বায়োলজি আড্ডার পক্ষ থেকে এ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2020। সো যেহেতু নতুন বছর, ভাবলাম নতুন কিছু সিরিজ শুরু করা যাক। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ বিজ্ঞানীদের অদ্ভুত কাণ্ড কারখানা। ইন দিস সিরিজ উইল বি টকিং অ্যাবাউট সাম ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফানি স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফেভারিট সায়েন্টিস্ট। সো লেটস স্টার্ট। ফিজিক্স কিংবা পদার্থবিজ্ঞান, হরেক রকম সূত্র, অনেক ধরনের থিওরি আর অজস্র মেতে ভরপুর বিজ্ঞানের এই অদ্ভুত শাখাটির নাম শুনলে প্রথমেই তোমার যে বিজ্ঞানীর কথা মনে পড়বে, আশা করি, তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। তোমরা কি জানো, প্রথম 4 বছর বয়স পর্যন্ত আলবার্ট আইনস্টাইন কোনো কথাই বলেননি। তো কাহিনী যেটা হলো যে আলবার্ট আইনস্টাইনের বয়স যখন 4 বছর, তখন তারা সবাই মিলে একসাথে ডিনারে বসছেন। তো আলবার্ট আইনস্টাইন জীবনে যিনি কোনো কথা বলেননি এই পর্যন্ত, 4 বছর বয়সে তিনি হঠাৎ করে বলে উঠলেন, ডিমটা অনেক গরম। তো একটা বাচ্চা ছেলে যে কিনা জীবনে কোনোদিন কথা বলেনি, তার মুখ থেকে প্রথমেই এ ধরনের কথা শুনতে পাওয়াটা তার বাবা মার জন্য ছিল একটা বড় ধাক্কার জিনিস। তো এরপর অনেক বছর কেটে যায়, আইনস্টাইন ধীরে ধীরে তার বিস্ময়কর প্রতিভার দ্বারা হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তো আইনস্টাইন যেহেতু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তাই তাকে প্রায়ই বিভিন্ন ধরনের সম্মেলনে যেতে হতো। তো সম্মেলনে দিন প্রতিদিনই তার ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো ড্রাইভার দেখলেন যে আইনস্টাইন প্রত্যেক সম্মেলনে গিয়ে একই ধরনের বক্তৃতা দেন এবং বক্তৃতাগুলো শুনতে শুনতে ড্রাইভারের প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। তো একবার এক বক্তৃতা শেষে ড্রাইভার আইনস্টাইনকে বললেন যে, স্যার, আপনি যে বক্তৃতাগুলো দেন এগুলো আমি এত বেশি শুনছি, এই শুনতে শুনতে আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তো আইনস্টাইন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, নেক্সট সম্মেলনে আমি যে যাবো ওইখানে আমার বদলে তুমি গিয়ে বক্তৃতা দিবা। কারণ তখন হচ্ছে তথ্য প্রযুক্তি এত বেশি মানে শক্তিশালী ছিল না যে আইনস্টাইনকে সবাই চিনবে। তো পরবর্তী সম্মেলনে আইনস্টাইনের বদলে আইনস্টাইনের ড্রাইভার গেলেন বক্তৃতা দিতে। তো আইনস্টাইনের ড্রাইভার মোটামুটি আইনস্টাইন যে কথাগুলো বলতেন, থিওরি অফ রিলেটিভিটি, হাবিজাবি, অনেক কিছু বুঝালেন। তো সম্মেলন শেষ করে আইনস্টাইনের ড্রাইভার ফিরে আসতেছিলেন। তো এই মুহূর্তে যেটা হলো, এক সাংবাদিক এসে আইনস্টাইনের ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন যে, স্যার, আপনি তো সব কিছু বুঝালেন, আমি সব কিছু মোটামুটি বুঝছি, কিন্তু আপেক্ষিকতার ওই লাইনটা আমি ঠিকমতো বুঝি নাই, আপনি যদি একটু আমাকে আবার বলতেন। তো এবার ড্রাইভারের জায়গায় বসে থাকা আইনস্টাইন একটু ভয় পেয়ে গেলেন যে এবার না তার ড্রাইভার ধরা পড়ে যায়। কিন্তু আইনস্টাইনকে অবাক করে তার ড্রাইভার বললেন যে, আপনি এটা জানেন না, আপনি একটা কাজ করেন, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন। তো তখন সাংবাদিক ওই ড্রাইভার রূপী আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন যে, স্যার, আপনি কি জানেন এটা? তো ড্রাইভার রূপী আইনস্টাইন সুন্দর করে সব কিছুর আনসার দিয়ে দিলেন। এবার সাংবাদিক তাজ্জব হয়ে গেলেন যে তিনি এই জিনিসটা জানতেন না, অথচ আইনস্টাইনের ড্রাইভার পর্যন্ত এই জিনিসটা জানে। সো এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে জ্ঞানের সাথে থাকলে মানুষ আসলে জ্ঞানী হয়। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে। একটু আগে আমরা যে গল্পটা বললাম, সেই গল্পটা হয়তোবা অনেকেই তোমরা জানতে, কিন্তু আজকে এখন আমি যে গল্পটা বলবো সেই গল্পটা আশা করি অনেকেই তোমরা জানো না। সো আমাদের এখনের গল্পটা হচ্ছে যে বিজ্ঞানী নিয়ে, তার নিউক্লিয়ার সায়েন্স অর্থাৎ পারমাণবিক বিজ্ঞানে তার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা অনেকেই হয়তোবা তার নাম জানো, তিনি হচ্ছেন বিজ্ঞানী নিলস বোর। সো নিলস বোরের ব্যারোমিটারের সাথে একটা কাহিনী আছে, সেটা আমি এখন বলার চেষ্টা করবো। সো তার জন্য আমার একজন সহকারী দরকার, সেই জন্য আমি আমার ছোটো ভাই ফাহিমকে ডেকে নিচ্ছি। ফাহিম, চলে আয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, সো ফাইম চলে আসছে আমাদের মধ্যে। সো এখন আমরা যেটা বোঝানোর চেষ্টা করবো, ফার্স্টে আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করি, কারণ হচ্ছে ওই ম্যাথটার সাথেই হচ্ছে আমাদের গল্পটা। সো একটু বোঝার চেষ্টা করি। সো নিলস বোরের একবার ইউনিভার্সিটি কোশ্চেনে, ফিজিক্সের প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে, 5 ফুট উচ্চতা বিশিষ্ট একজন মানুষ কীভাবে একটা ব্যারোমিটারের সাহায্যে একটা বিল্ডিংয়ের উচ্চতা নির্ণয় করবে? ঠিক আছে, আমি তো ফার্স্টে ম্যাথটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এটা হচ্ছে ধর মানুষ, ঠিক আছে, মানুষের উচ্চতা H1, যেটা হচ্ছে বলা আছে 5 ফুট, ঠিক আছে। সো H1 এখানে যেটা, সেটা তো এখানেও সেম থাকবে, ঠিক আছে। তাহলে H2 এর মান কত হবে? H2 এর মান হবে এই H1 প্লাস হচ্ছে এই বিল্ডিংয়ের উচ্চতা অর্থাৎ H। তাহলে H2 ইকুয়াল টু আমরা বলতে পারি H1 প্লাস H। এখন একটা ব্যারোমিটারের সাহায্যে, আমরা জানি ব্যারোমিটারের কাজ হচ্ছে বায়ুর চাপ নির্ণয় করা, ঠিক আছে। সো ব্যারোমিটারের সাহায্যে কীভাবে একজন মানুষ তোর হচ্ছে এই H উচ্চতাটা বের করবে, এটাই হচ্ছে প্রশ্ন। তুই কি এটা করতে পারবি? সো ফাহিম এখন ম্যাথটা সলভ করার চেষ্টা করবে, আর তোমরাও খাতা কলম নিয়ে একটু চেষ্টা করো ম্যাথটা সলভ করার, কারণ দেখে মনে হচ্ছে একদমই সহজ, কিন্তু একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ, ঠিক আছে। সো আমরা দেখি। সো আমরা দেখতে পাচ্ছি ফাহিম অত্যন্ত সুন্দরভাবে ম্যাথটার আনসার বের করে ফেলছে। সো সে যেটা করছে এটা হচ্ছে চাপের সূত্র ইউজ করছে। আমরা জানি চাপ পি ইকুয়াল টু H ρg। আসলে ম্যাথটার আনসার এরকমভাবেই হবে, পি ইকুয়াল টু H ρg। সেখান থেকে আমরা যেহেতু রো অর্থাৎ ঘনত্ব, বায়ুর ঘনত্ব, এবং গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, জি এর মান যেহেতু ফিক্স, সুতরাং এই দুটো যেহেতু ফিক্স, তাহলে আমরা বলতে পারি কি, বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু H। সেখান থেকে সে যেটা করছে অনুপাত বের করছে H1/H2 ইকুয়াল টু P1/P2। আর H2 এর মান আমরা তো একটু আগেই বললাম, H2 এর মান কত? এই ফুলটা হচ্ছে H2,
আর এইচ টু ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এইচ ওয়ান প্লাস হচ্ছে এইচ, তাহলে এইচ টু এর মান সে বসাইছে এইচ প্লাস হচ্ছে এইচ ওয়ান, সেখান থেকে এইচ বা বিল্ডিংয়ের উচ্চতাটা বের করতে হবে। আসলে এটাই ছিল ম্যাটটার প্রকৃত আনসার। কিন্তু ফাহিম জানোস, ইন্টারেস্টিংলি যেটা হয়েছে যে নিলস বোর তার পরীক্ষার প্রশ্নের আনসারে এরকম কিছুই করেনি, তিনি যেটা করছেন সেটা আমি তোরা এখন দেখাইতেছি। হ্যাঁ, তো যেটা হইল নিলস বোর উনি তো বিদেশে থাকেন, সো বিদেশে পরীক্ষার খাতা মানে পরীক্ষার খাতায় সাধারণত পরীক্ষার প্রশ্ন উপরে থাকে, নিচে আনসার লেখার জন্য এরকম ছোট বক্স থাকে, ঠিক আছে। সো এরকম ছোট বক্সের মাঝে নিলস বোর এই তুই যেটু আগে করলি ম্যাটটা ওটা না করে তিনি লেখছেন অনেকগুলো পদ্ধতি তো আছে, কয়টা বলবো, ঠিক আছে, একটু ইন্টারেস্টিং। সো এই জিনিসটার যখন হচ্ছে পরীক্ষক দেখলেন খাতা, তখন তিনি দেখে বুঝলেন যে আচ্ছা নিউজ বোর্ড তাহলে নিশ্চয়ই গুড়িবাজে করতেছে এখানে, সে নিশ্চয়ই এই প্রশ্নটার আনসার পারে না, সেই জন্য এই কথাটা লিখছে যে অনেক পদ্ধতি তো আছে আমি কয়টার আনসার দেব, ঠিক আছে। সো তিনি যেটা করলেন তিনি নিলস বোরকে এখানে ক্রস দিয়ে জিরো দিয়ে ওনাকে ফিল করে দিলেন। সো নিলস বোর পরীক্ষার যখন হচ্ছে রেজাল্ট বাইরে হলো তখন তিনি দেখলেন যে তিনি ফেল করছেন। সো তিনি মারাত্মকভাবে অবাক যে তিনি এত ভালো পরীক্ষা দিয়েছেন তারপরে তিনি কেন ফেল করলেন। তো সাথে সাথে তিনি খাতাটা চ্যালেঞ্জ করলেন। খাতা চ্যালেঞ্জ করার পর যেটা হইলো যে পরীক্ষা কমিটি তাকে জানাইলো যে আপনার এরকম একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নের মাঝে আপনি আনসারটা সঠিকভাবে দিতে পারেন নাই, যে কারণে কিনা আপনাকে ফেল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো তখন তারা যেটা বললো যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আসলেই অনেকগুলো পদ্ধতি জানেন এই ব্যারোমিটারের সাহায্যে এই বিল্ডিংয়ের উচ্চতা নির্ণয়ের, তাহলে আমরা আপনাকে পাস করে দিব, ঠিক আছে। সো তারিখ নির্ধারিত হইল। তারিখ নির্ধারিত হওয়ার পর ওই তারিখে নিলস বোর ওই পরীক্ষক কমিটির সামনে গেলেন। কমিটির সামনে বসার পর এবার কমিটি খুব ভাব নিয়ে বলতেছে যে আচ্ছা এতদিন তো আপনি বলছেন যে আপনি অনেকগুলো পদ্ধতি জানেন, দেখি আপনি কী কী জানেন। তো নিলস বোর বললেন স্যার দেখেন পদ্ধতি নাম্বার ওয়ান, এক নম্বর কথা আপনি আমার একটা ব্যারোমিটার দিয়েছেন, সেই ব্যারোমিটার একটা উচ্চতা আছে, সেই উচ্চতা আমি স্কেল দিয়ে মাপে নেব, কারণ আপনি কিন্তু কোনো সময় আপনি বলছেন না যে এখানে আমার স্কেল ইউজ করা যাবে না, তাহলে আমি স্কেল দিয়ে এই ব্যারোমিটারের উচ্চতা মেপে নিব। তারপর আমি যেটা করবো স্যার এই ব্যারোমিটারের মাথায় একটা দড়ি বাঁধব, আমি সুন্দর করে হচ্ছে সিঁড়ি দিয়ে এই বিল্ডিংয়ের উপরে উঠে যাব, তারপর সেই বিল্ডিংয়ের ছাদ থেকে হচ্ছে সেই দড়িটা ঝুলাই দেব, ঝুলাই দেওয়ার পর সেই দড়িটা নিশ্চয়ই ব্যারোমিটার সহ হচ্ছে এই মাটিতে পৌঁছাবে, মাটিতে পৌঁছানোর পর দড়ির উচ্চতা আমি স্কেল দিয়ে মাপবো, ব্যারোমিটারের উচ্চতা তো অলরেডি জানি, তো দড়ির উচ্চতা প্লাস হচ্ছে ব্যারোমিটারের উচ্চতা এটাই হবে আমার বিল্ডিংয়ের উচ্চতা, ঠিক আছে। এরপর স্যার শেষ হইল না, দুই নাম্বার কথা হচ্ছে স্যার আমি যে বিল্ডিংয়ের উচ্চতা আপনি নির্ণয় করতে বলছেন নিশ্চয়ই সেই বিল্ডিংয়ে একজন দারোয়ান থাকবে, সো দারোয়ানের কাছে গিয়ে বলবো ভাই এটা হচ্ছে অত্যন্ত সুন্দর সুদৃশ্যমান একটা ব্যারোমিটার, আপনি যদি জাস্ট আমাকে এই বিল্ডিংয়ের উচ্চতাটা বলে দেন তাহলে হচ্ছে আমি আপনাকে এই ব্যারোমিটারটা দিয়ে দিব। সো দারোয়ানকে দিলে নিশ্চয়ই সে বলে দিবে, কারণ এই ব্যারোমিটার বিক্রি করে সে অনেক টাকা পাবে, সো এর মাধ্যমে আমি হচ্ছে এই বিল্ডিংয়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে পদ্ধতি নাম্বার দুই গেল। স্যার শেষ হয় নাই, তিন নাম্বার, স্যার এটা একটা ব্যারোমিটার নিশ্চয়ই এটা হচ্ছে একটা লম্বা দণ্ড, লম্বা দণ্ড হইলে এটা নিশ্চয়ই একটা হাইট আছে যেটা একটু আগে আমি স্কেল দিয়ে মাপছি, তাহলে এই দণ্ডটা যদি হচ্ছে আমি ভূমিতে কোণিক অ্যাঙ্গেলে যদি আমি স্থাপন করি তাহলে নিশ্চয়ই এখানে একটা কোণ তৈরি হবে, এটাকে এই পয়েন্টের উপর টার্গেট করে আমি যদি একটা কোণ তৈরি করতে পারি, স্যার এখানে আমি কি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে পারি না, তো ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে হচ্ছে আমি এই বিল্ডিংটার উচ্চতা নির্ণয় করতে পারবো। এটা গেল স্যার তিন নম্বর পদ্ধতি। এটাও শেষ হয় নাই স্যার, চার নম্বর পদ্ধতি যে আমি সুন্দর করে এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের একটা সিঁড়ির উচ্চতা এই ব্যারোমিটার দিয়ে মাপবো, ব্যারোমিটারের দৈর্ঘ্য আমার জানা আছে, এবার আমি সিঁড়ির সংখ্যা গুনবো ব্যারোমিটারের দৈর্ঘ্য দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে আমার এই বিল্ডিংয়ের উচ্চতা পেয়ে যাবো আমি। স্যার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে আমি আবার একটু আগে শুধুমাত্র ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করছিলাম, এবার সেমলি হচ্ছে এই ব্যারোমিটার আমি এভাবে স্থাপন করবো, পরে দেখেন এদিক দিয়ে যদি একটা চিন্তা করি এটা একটা সদৃশকোণী ত্রিভুজ হইতেছে, সদৃশকোণী ত্রিভুজের আমরা সবাই জানি স্যার যে সদৃশ বাহুগুলোর অনুপাত হয় সমান, তাহলে এখানের বাহুটার আর এখানের বাহুটার অনুপাত ইকুয়াল টু হবে এতটুকের দৈর্ঘ্য বা হচ্ছে এতটুকের দৈর্ঘ্য, আমি এতটুকের দৈর্ঘ্য মাপতে পারবো, এতটুকের দৈর্ঘ্য মাপতে পারবো আর এতটুকের দৈর্ঘ্য আমি মাপতে পারবো, তাহলে এই মানগুলো বসাই আমি হচ্ছে বিল্ডিংয়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। স্যার এরপরও শেষ হয় নাই, ছয় নম্বর পদ্ধতি হচ্ছে আমি এই ক্ষেত্রে ব্যারোমিটারের সাহায্যে নিচে একটা বায়ুর চাপ পাবো, উপরে একটা বায়ুর চাপ পাবো, সেই বায়ুর চাপ ইউজ করে আমি হচ্ছে বায়ুর চাপের পার্থক্য থেকে এইচের মান বের করবো, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি যেটা হচ্ছে তুই করছিস, এতগুলো পদ্ধতি জানার পর পরীক্ষা কমিটি বলতেছে ভাই মাফ করে দে তোরা ফেল করাইছিলাম এটা ভুল করছিলাম নে তোর পাশ নিয়ে নে। সো এখান থেকে জাস্ট আমরা বুঝতে পারি নিউজ পর কত বেশি পরিমাণে সৃজনশীল ছিলেন। সো আশা করি আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, জানাও কীরকম লাগছে আজকের ভিডিওটা,
আর হচ্ছে শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি যখনই হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। সো স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড নলেজ, স্টে টিউনড। ওকে, স্টার্ট করা যাক। হ্যাঁ, ভেরি ফানি ভিডিওস, ফানি ভিডিওস আবার কি লিখে। আচ্ছা তুই বস, তুই বস, তুই পড়াশোনা কর, সমস্যা নেই। Okay, yes. Take two.